করুণ, শোকাবহ, মর্মান্তি। পুৱাই ছট পূজার ঘাট চাবলৈ আহি করুণ মৃত্যুক সাবতি লয় প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্র অজিত জাই। পুৱা ফাঁসি বজার কেদার রোডত চাঞ্চলকত দুর্ঘটনা, পথর মজত টানি থাক রচিত লাগি মৃত্যু এজন ছাত্রর। পুৱা বন্ধুরে সৈতে বাইকত আহি থকা অবস্থাত ডিঙিত রচি লাগি মৃত্যু অজিতর। ভয়ঙ্কর ঘটনাট দৈবক্রমে প্রাণরক্ষা সতীর্থ বন্ধু আরোহীর। পুৱাই চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে ফাঁসি বজাৰত। ফাঁসি বজাৰত ব্যস্ত ৰাজপথত এডাল ৰছী লগাই থোৱা আছিল আৰু সেই ৰছীডালত লাগি এজন বাইক আৰোহীৰ মৃত্যু ঘটিছে। চাঞ্চল্যকৰ এই আচলতে দুৰ্ঘটনাৰ খবৰ আমি ইতিমধ্যে লাভ কৰাৰ লগে লগে সেই স্থানত আহি উপস্থিত হৈছোঁ। ফাঁসি বজাৰত ইয়াৰ পৰা ঠিক অকণমান আগলৈ এই যি নিৰ্মাণকাৰী প্ৰতিষ্ঠানে বিভিন্ন ধৰণৰ কাম কৰি আছে, ইয়াত বিভিন্ন ধৰণৰ কাম চলি থকা অৱস্থাত ৰাজপথত পুৱতি নিশা এডাল ৰছী লগোৱা আছিল আৰু সেই ৰছীডালত লাগি এডাল বাইক আরোহী এজন বাইক আরোহী বর্তমান প্রাণ হেরুয়াইছে। প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পঞ্চম ষান্মাসিকর মেধাবী ছাত্র আছিল অজিত ঝা। মহাবিদ্যালয়খনের এনসিসি গোটর এসআর গ্রুপ লিডারও আছিল অজিত। এয়ার উইংস এনসিসি করে আছিল, সিনিয়র আছিল, পুরা কলেজত সিনিয়র আছিল। এতিয়া এনেকা হয়ে গেল ঘটনাটা, কোকসুন এইবিলাক কনস্ট্রাকশন যোনটো ফুটব্রিজ কনস্ট্রাকশন হয়ে আছে তেহতর মানুষকেইটা লগাই গৈছে। ও তেহতর কনফেশন ওসরত আমি ইয়াত আহিলো আর আমি এনকোয়ারি করে আছো, কিন্তু এতিয়ালৈকে ম্যানেজার আর বা কনস্ট্রাকশন কোম্পানি একো হেড ইয়াত আহা নাই। ছাত্রজনের আকস্মিক বিয়োগত শোকর ছা সমগ্র ধীরেনপাড়া অঞ্চলত। দুর্ভাগ্যজনক ঘটনাত খবর লাভ করে মহাবিদ্যালয়খনের সতীর্থ আহি ঘটনার উচিত বিচার দাবি করলে আরক্ষীক। সতীর্থই সহজে লবপরা নাই সমগ্র ঘটনা। উল্লেখ্য যে ফাঁসি বজাৰত এতিয়া দিনে নিশাই চলি আছে কেবাটাও নির্মাণ কার্য। ইয়াৰে কোনো এক নির্মাণকারী প্রতিষ্ঠানে নিশা রাজপথত টানি থৈছিল মরণ ফান্দরূপী এডাল রসি। ৰাতিপুৱা ওলাইছে, ওলাই আহি আছিলে মানে ঘাটটো চাব কারণে, আমার ছট পূজা হয়, ঘাটটো চাব আহি আছিলে। তারপর ইয়াতে রসি, পাতল রসি এটা বান্ধা আছিলে, মানুষ দেখাই নাপায় মানে এনেকুৱা পাতল রসি, এইটোত লাগি কেনে রাস্তার মাজমজিয়াত, রাস্তার মাজত এই কেডার রোডের যে টার্নিংটো হয় তাতে মাজত বান্ধা আছিলে। তেতিয়া আহি আছিলে, মানুষ দেখাই নাপায়, ইতো বাইকত আহি আছে, রাতিপুৱা খালি রাস্তা, 30-40 স্পিড আছিল বাইকর, আহি আছে, ই মানে গলত লাগি কেনে রসিটো ইয়াতে লাগিছে, ডিসলোকেট হয়ে গল, মানে স্পট ডেটে হল। আর ইলেকট্রিসিটির কিবা কাম হয়েছিল, তেখেতে রসি লগাইছে, এটা ইনকোয়ারি চলি আছে। মৃত ছাত্রজনের সতীর্থর অভিযোগ, আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে বিশেষ একো করা নাই। দুর্ঘটনার বারম্বার খবর দিয়ার পাছতো ঘটনাস্থলীত আহি উপস্থিত নহল নির্মাণকারী গোটর বরমরিয়া। বিপরীতে আরক্ষীর ভাষ্য, রসি কোনে টানিছিল অনুসন্ধান আরম্ভ হয়েছে, আমি অবগত নহয়। প্রারম্ভিক খবর, রসি এডালত লাগি এজন ছাত্রর মৃত্যু হয়েছে। এইটো আমাৰ কেনেকুৱা ধৰণৰ, আমি ইনফৰমেশ্যন পোৱা নাছিলোঁ। আমি সম্বন্ধে হস্পিটেলৰ আৰু কোনো ধৰণৰ ইনফৰমেশ্যন আপোনালোকক জনোৱা নাছিল কোনে লগাইছিল? নাই নাই নাই, এইবিলাক আমি একো এতিয়ালৈকে আমি ইনকোৱাৰী অৱস্থাত আছে, আমি ইনফৰমেশ্যন পোৱা নাছিলোঁ ৰছীডাল সম্বন্ধে। আৰু এতিয়া হয় সেনেকুৱাই আৰু ঠিক জনোৱা নাছিল, জনোৱা নাছিলে। পুৱাই গুৱাহাটীৰ বাণিজ্য নগৰী ফাঁসি বজাৰত পথ দুৰ্ঘটনাত মৃত্যু হ'ল 20 বছৰীয়া এজন ছাত্ৰৰ। গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে, ব্যস্ত ফাঁসি বজাৰৰ নিচিনা ঠাইত প্ৰহানক নজনোৱাকৈ পথৰ মাজত ৰছী টানিলে কোনে? দুৰ্ঘটনা সংঘটিত হ'ল কোনোবা চৰকাৰী নিৰ্মাণকাৰী কোম্পানীৰ ভুলৰ বাবে অকাল মৃত্যুক সাৱতিলে এজন মেধাই। কিন্তু ঘটনাৰ পাছত কামৰূপ মহানগৰ প্ৰশাসনে সাহস কৰিবনে চৰকাৰী কামত নিয়োজিত নিৰ্মাণকাৰী সংস্থাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'বলৈ? সঁচাকৈয়ে ন্যায় পাবনে দুৰ্ভগীয়া দৰিদ্ৰ পৰিয়ালটোৱে, নে ভৱিষ্যতে আনেক এনে দুৰ্ঘটনাৰ বাবেহে অপেক্ষা কৰিব প্ৰশাসনে? বিৰজন লেছ প্ৰসন্ন দাসৰ সৈতে ভাস্কৰ জ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।